গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা সংলগ্ন নিউ মার্কেট বাজারে লোহার ব্রিজ এলাকা থেকে প্রচুর নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ, কিন্তু কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের কাছে খবর আসে যে ওই এলাকায় প্রচুর নেশা সামগ্রী মজুত করা হয়েছে, তাই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি স্থান থেকে নেশার ট্যাবলেট উদ্ধার করেন। পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছেন। আমরা যথারীতি খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে দেখি মানে প্রচুর পরিমাণে পরিযুক্ত স্থানে পড়ে রয়েছে, কিন্তু কাউকে আমরা খুঁজে পাইনি। দেখছি সেগুলির সঙ্গে কারা জড়িত আমরা